আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আবার টিউটোরিয়াল বানাতে বসলাম, তো টিউটোরিয়াল বানাইতে মন চাইতেছে তাই আর কি বানাইতেছি। আগে থেকে কোনো প্ল্যানিং নেই, ইচ্ছা করলো তাই বানাতে বসলাম। তো আজকের টপিকটা হবে যে অনেক মানুষ অনেক কিছু শিখতে চায়, মানে একটা স্কিল গ্যাদার করতে চায়, কিন্তু জানে না যে কিভাবে স্টার্ট করবে, বা এরকম একটা গাইডলাইন যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ক্লিয়ার আইডিয়া পাবে যে একটা সিলেবাস অনুযায়ী করতেছে এরকম। কারণ হ্যাঁ, ইউটিউবে টিউটোরিয়াল আছে, কিন্তু টিউটোরিয়াল তো অনেক, কোনটা দেখে কোনটা দেখবে এরকম একটা কনফিউশন থেকে যায়। আবার অনেকে দেখা যায় কোনো একটা কিছু শিখবে তো কোর্সে যেতে চায়, এক একটা কোর্স দেখা যায় মিনিমাম 10,000 থেকে 20,000 পর্যন্ত হয়ে যায়। তো এখন আপনি বেসিকটা জানতে চাইতেছেন, এখন বেসিকের জন্য আপনি কোর্সের পিছনে যদি দৌড়ান তাহলে দেখা যাবে যে ওরা বেসিক থেকে শুরু করবে ঠিকই, 2-1 সপ্তাহ করে তারপরে অ্যাডভান্স লেভেলের দিকে যাবেই। আর একটা কোর্সে দেখা যায় যে সব লেভেলের মানুষই থাকে, বেসিক লেভেলের মানুষও থাকে, ইন্টারমিডিয়েট লেভেলের মানুষও থাকে, এক্সপার্ট লেভেলের মানুষও থাকে, যারা একটু নতুন কিছু শিখতে চায় বা প্রজেক্ট বেস কাজ করতে চায়। তো সেক্ষেত্রে দেখা যাবে আপনি মানে কোর্সটার সাথে মানে কন্টিনিউ করতে পারবেন না, তারপর একটা পর্যায়ে দেখা যাবে যে আপনার আর ভালো লাগতেছে না, প্রেশার নিতে পারতেছেন না, ওরা হোমওয়ার্ক দিতেছে আপনার কমপ্লিট হইতেছে না, তখন দেখা যাবে যে আপনার কোর্সটা করে তেমন লাভ হবে না আর ডিপ্রেসড হয়ে যাবেন। সেটার জন্য বেস্ট উপায় হলো যে আপনি ইউটিউবে বা গুগল থেকে ফার্স্টে ফ্রি কোর্সগুলো করে আপনার বেসিকটা ক্লিয়ার করতে পারেন। এরকম অনেক ইন্টারন্যাশনাল কোর্স আছে বা বাংলাদেশিও কোর্স আছে অনেক, যে ওরা ফ্রিতেই আপনাকে যা দিতেছে তাই এনাফ, মানে আপনার কোর্স না করলেও হয়তো আপনার হয়ে যাবে এরকম। তাও কোর্সটা হলো আর কি একটা মনের শান্তি, আর ওটা হলো যে ওরা হোমওয়ার্ক দিবে, তারপরে বিভিন্ন প্রজেক্ট দিবে, মানে একটা রেগুলারিটি মেনটেন হবে, মানে আর কি মেনলি কোর্সে যায়। তো ইউটিউবে আমি যে কোনো কিছু দিয়ে সার্চ দিলাম একটা কোর্স, মানে একটা কোর্স করব কিভাবে, মানে সার্চ দিলে তো ভিডিও আসে, তো ইউটিউবে সার্চটা কিভাবে দিতে হবে ওইটার জন্য আমি আজকে দেখাই দিই যে আপনি কিভাবে বিভিন্ন প্লে লিস্ট বের করে ফেলতে পারবেন। এটা ইজি একটা সার্চ ফিচার যেটা মানে ম্যাক্সিমাম মানুষ ইউজ করে না, আর মানে জানলেও ইউজ তেমনটা করে না। তো সাপোজ আমি ফটোশপ টিউটোরিয়াল দেখতে চাইতেছি, বেসিক টু অ্যাডভান্স যে কোনো একটা, তো আমি ফটোশপ টিউটোরিয়াল দিয়ে সার্চ দিলাম। হ্যাঁ আসলো, এখানে একটা প্লেলিস্ট আছে 20-20টা ভিডিওর। তো এটা আতিকুল্লাহ ভাইয়ের, তার ভিডিওগুলো অনেক ইনফরমেটিভ হয়, অনেক ভালো, এটা দেখতে পারেন। এখানে তো অনেক টিউটোরিয়াল আছে, তো এখন একটার পর আরেকটা মানে সিরিয়াল ভাই কীভাবে দেখবেন, বা এগুলো তো হতে পারে অ্যাডভান্স লেভেলের, দেখি বুঝে যেতেছে অ্যাডভান্স লেভেলের, তো আপনি কি ডাইরেক্টলি অ্যাডভান্স লেভেলে চলে যাবেন নাকি? ফার্স্টে কী করবেন, সার্চ দিলেন আপনি, এখানে একটা ফিল্টার অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। যাওয়ার পর এখান থেকে আপনি টাইপে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গেলে দেখেন ফটোশপের কত টিউটোরিয়াল এসে পড়ছে। এখন আপনি কি করতে পারেন, মানে শুরুটা করবেন কিভাবে, এই যে ফটোশপ সিসি টিউটোরিয়াল 30টা ভিডিও আছে, ওয়ান বাই ওয়ান দেখে ফেলেন। তো এই যে সেম, এখন আপনি অন্য কিছু শিখবেন, ইলাস্ট্রেটর সার্চ দিলেন, ফিল্টারে গেলেন, প্লেলিস্টে দিলেন, এই যে প্লেলিস্ট, আপনি কয়টা কোর্স দেখবেন তাই না, এগুলো সব ইন্টারন্যাশনাল লেভেলের, দেখেন না বাংলা টিউটোরিয়াল দেখলে বাংলা দিয়ে সার্চ দেন, আসবে অনেক আসবে, প্লেলিস্টে যাবেন আবার সেম, এই তো এগুলো সব বাংলা। তো শিখার ক্ষেত্রে হলো যে মেইন ফ্যাক্ট হলো যে রিসোর্সের আপনার অভাব হবে না, অনেক ফ্রি রিসোর্স আছে, কিন্তু আপনার অভাবটা হবে যে মোটিভেশনের, মানে আপনার বসতে ইচ্ছা করবে না, এটাই হলো মেইন ইয়ে, যে আপনি শিখতে চাইলে কিন্তু কেউ থামিয়ে রাখতে পারতেছে না। মেইনলি হলো আপনার ইন্টারেস্টটা থাকা লাগবে যে যেটা আপনি শিখতেছেন, আর ওইটা কন্টিনিউ করার জন্যই দেখা যায় মানে যে কোর্স করতে যায়, কারণ এখানে একটা মানে নিয়মের মধ্যে থাকে, তো আপনি ইচ্ছা না করলে আপনি ক্লাসে যাবেন তাই না, আর ইচ্ছা না করলে যদি আপনি ক্লাসই মিস দেন তাহলে আর তো আপনার টাকাও লস, শিখে আর কি লাভ, আর টাকা দিয়ে যখন মানুষ পড়ে তখন রেগুলার যায়, সেটাই হলো রেফারেন্স। তো এটাই, নেক্সট ভিডিওতে হয়তো অন্য একটা কিছু দেখাবো। তো সহজ একটা ট্রিক, সহজ একটা ট্রিক বলা যায় না, তো জাস্ট সহজ একটা সার্চিং মেথড আর কি, যে আপনি কিভাবে কোর্সগুলো খুঁজে পাবেন।
Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's